ওই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল আমার বন্ধুটা কোন পাগড়ি মুবারক পরাবে কোন পাগড়ি মুবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে এটা বন্ধুর পছন্দ করতে দেই নাই আল্লাহ কত ভালোবাসে আমি আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছি আমার বন্ধু কোন পাগড়ি মুবারকটা পরবে কেমন পাগড়ি মুবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে এটা একদিন আগে না দুই দিন আগে না এক লক্ষ বছর আগে না কোটি কোটি বছর আগে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে পাগড়ি মুবারকটা রেখে দিয়েছি ওই পাগড়ি মুবারকটা কোথায় আইনা পাগড়ি মুবারক আমার আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসে পাগড়ি মুবারক ওই পাগড়ি মুবারক আইনা এরপরে বন্ধুরে পাগড়ি মুবারক বেঁধে দিবা বেঁধে দেওয়ার পরে এরপরে বন্ধুর ইচ্ছা মতো বন্ধুকে নিয়ে আসবা আর একটা কাজ করবা আজকে কিন্তু ওযু মুবারকের পানি তুমি নিজে ঢাইলা দিয়া নবীর খাদেম হইয়া যাইবা আব্বা জান্নারে আরে খাদেম হওয়ার কথা মনে হইয়া তো আর অনেক খাদেমের কথা মনে হলো ও আর রবিয়াত আবনি কাবিন কলা কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালা লি সালফা কুনতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ কলা আও গায়র যালিক কুলতু হুয়া যাকা কলা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ রাওয়াহু মুসলিম আমান নূরের নবী হায়াতু নবী জিন্না নবী রহমাতুল আলামিন নূরানি জবান মুবারককে বললে রবিয়া বিন কাবরে এ পাগলা তুই আমার খেদমত করিস আজকে অনেক বছর তোর খেদমতে আমি খুশি হয়ে গেছি তুই খেদমত করিস বিওয়াদুহি আমার ওযু মুবারকের পানি দে ও হাজাতিহি আমার হাজত মুবারকের পানি দে আমার মেসক মুবারক আগিয়ে দে আমি অনেক খুশি হয়ে গেছি এ পাগলা আজকে তোরে একটা ঘোষণা শোনায় দিই কয় কি তুই কিছু চাইতে মনে চাইলে চা পাগলা সাহাবি রবিয়া বিন কাবায় নবী গো আপনি একটু যদি আমাকে সময় দিতেন চিন্তা করার জন্য যে আমাকে চাইতে বলেছেন আমি কি চাবে একটু চিন্তা করে চাই কিন্তু রসুলের দরবারে চাইতে বলেছেন রসুল মুসলিম শরীফের আদেশ একটু চিন্তা করে রবিয়া বিন কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ আপনি দুনিয়ায় আমারে খাদেম বানিয়েছেন আমার জান্নাতে যায় অন্য কোন কিছুতে আমার মন ভরবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমাকে দুনিয়ায় খাদেম করেছেন জান্নাত আপনার খাদেম হইয়া থাকতে চাই আমা বকুর যদি নবী কইতো কিছু আমি কইতো বলে পুরা নবীনগর থানা আমারে দিয়া দেন হ্যাঁ পুরা রাত বাজানে থাক পুরা রাত দেশি চাই লইতা আই আই আব্বা জি রে আমার নবীজি বলতেছে কিছু চাইতে মনে চাইলে চা রবিয়া বিন কাব কয় মুরাফাকাতাকা ফিল জান্নাহ দুনিয়ার জমিন আপনি আমাকে খাদেম বানিয়েছেন জান্নাতও আপনার খাদেম হতে চাই আমার নূরের নবীকে কলা আও গায়র যালিক আরো কিছু তুমি কি শুধু খাদেম হইতেই চাও নাকি আরো অনেক কিছুই আমার কাছে কামনা করো রবিয়া বিন কাব কয় নবী গো কুলতু হুয়া দাকা আমার নতুন কোন জিনিস চাওয়া পাওয়া নাই প্রথম যেইটা চাইছি কুলতু হুয়া দাকা সে আগের চাই আবার চাই নূরের নবী বললেন কলা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ বলো না ভালো ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদি বলো না ভালো লাগার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি জুন মাসের ১৬ তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে গজলটা লেখা এই যে জুন গেল ৭ মাস আগের ঘটনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা
مدينة نور كازينا مدينة شريفة نور كازينا عشق تارا أني بوجينا بلو بشر جاي সবাই বলি ভালো লাগার জায়গা হ্যাঁ ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবর কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা হায় হায় যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বাজান রে ওরে আমার বাবারা আমার আল্লাহ বললেন জিবরাইল বন্দুক কোন পাগড়ি মোবারকটা পড়লে বন্দুকে অনেক সুন্দর লাগবে সেইটা সেই পাগড়ি মোবারকটা পছন্দ কিন্তু আমার হাবিবের না জিবরাইল কয় তাহলে কে পছন্দ করেছে আমার ভাই ইসরাফিল কে পাগড়ি মোবারক পছন্দ করেছে আমার আল্লাহ কেন না নাকি মিকাইল এই পাগড়ি মোবারক পছন্দ করেছে আমার আল্লাহ কেন না জিবরাইল কয় তাহলে কে পছন্দ করেছে আমার আল্লাহ কে জিবরাইল রে বন্ধুর পাগড়ি মোবারকটা পছন্দ করেছি আমি আল্লাহ আল্লাহর পছন্দটা কেমন হইব কেমন বল কোন শেষ আছে হ্যাঁ জিবরাইল বন্ধুর পাগড়ি মোবারকটা আমি পছন্দ করি চাইলাই আমি পছন্দ করেছি যে কই আছে পাগড়ি মোবারক আমার আল্লাহকে জান্নাতুল ফিরদাউসে পাগড়ি মোবারক জিবরাইল আস্তে আস্তে ঠিকানা অনুযায়ী গেছে যায়া দেখতেছেন আপনাদের মতো হাজার হাজার এক দুই হাজার নয় চল্লিশ হাজার ফেরেশতা সুবহানাল্লাহ কওয়া যায় না চল্লিশ হাজার ফেরেশতা আমার নূরের নবীর কোনদিন দেখে নাই আমার হাবিবুল্লাহর কোনদিন দেখা নসিব হয় নাই কিন্তু নবীজির পাগড়ি মোবারকের দিকে তাকায়া একজন নয় দুইজন নয় চল্লিশ হাজার ফেরেশতা আমার নূরের নবীর পাগড়ি মোবারকের দিকে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ আর সালাম পড়ে আল্লাহু আকবার তালই প্রতিনিধি মানুষ আরেক জায়গায় যাওয়া লাগবে যোগ্য আমার তালই সমস্যা তালই কাছের তালই ইনশাআল্লাহ এই কাছে কাছের তালে কাছে আব্বা রে বাবা রে আমার ভাই জানেরা আমার বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল কে বললেন পাগড়ি মোবারক আনো জিব্রাইল পাগড়ি মোবারক আনতে গেলেন যায় একটা বিপদে পড়ে গেলেন জিব্রাইল চল্লিশ হাজার ফেরেশতা পাগড়ি মোবারক এনে চতুর্দিকে দাঁড়ায়া নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের উপর দুরুদ আর সালাম পড়ে মারহাবা পায় না জিব্রাইল পাগড়ি মোবারক ধরবেন পাগড়ি মোবারক নেবেন চল্লিশ হাজার ফেরেশতা মিছিল করে লিডার আপনি লিডার হতে পারেন কিন্তু এই পাগড়ি মোবারকের ব্যাপারে কোন রকমের চুচারা আমরা শুনব না যদি পাগড়ি মোবারক নিতে চান তাইলে আমাদের চল্লিশ হাজার ফেরেশতাদের মিছিল শোনে লাগে যদি পাগড়ি মোবারক নিতে চান তাইলে আমাদেরকে নেওয়া লাগবে জিবরাইল কে কেন জীবনে কোনোদিন পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন আমরা দেখি নাই আজকে যেহেতু পাগড়ি মোবারক আপনি নিতে এনেছেন আপনি নিতে এসেছেন পাগড়ি মোবারক এই জন্য বোঝা যায় আপনি পাগড়ি মোবারকের মালিকের কাছে যাবেন লিডার আমাদের মনে একটা দুঃখ পাগড়ি মোবারক দেখা যদি এত মজা লাগে আজকে চল্লিশটা বছর বা চল্লিশ হাজার বছর এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া রহমাতুলিল আলামিনের উপর দরুদ আর সালাম পড়ে আজকে চল্লিশটা হাজার বছর চলে গেল এখন পর্যন্ত পাগড়ি মোবারক দেখা মজা শেষ হলো না পাগড়ি মোবারক দেখা যদি এত আনন্দ লাগে
আপনি মুবারক দেইখা যদি এত ভালো লাগে তাইলে মায়ার নবীরে দেখতে না জানি কত রয়েছে তুমি কবরের ব্যাপারে একবারই উদাসীন হয়ে রয়েছে এ পাগলারা পাগনিরা একটু পরেই তুমি বুঝতে পারবা ওই মাটির নিচে যা যা আছে মৃতির মাহফিল কবর ওই পোকা মাকড় কেঁচো সহ যত কিছু আছে তারা কবরের মধ্যে কিন্তু উত্থিত হবে ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আরেক জায়গায় বললেন এ পাগলারা ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি তুমি কারে আপন বানাইছো কারে তুমি আপন বানাইলা তুমি আপন মানুষ গুনার ব্যাপারে আমি আল্লাহর কোরআন থেকেই শুনে নাও আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াউমা মানে হাসরের দিন ফিদরু মানে পলায়ন করবে কোথায় পালাবে আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি তোমার আপন ভাই যিনি আর তুমি একই মায়ের পেটে হয়েছে আমি আল্লাহ তোমার ওই আপন ভাইয়ের ব্যাপারে বলে দিলাম তোমার আপন ভাইটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে বললেন কোরআনের কথা কার কথা একটা মেসেজ দেই আমি যদি মায়া লাগে মেসেজটা হলো ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর অনেক নির্যাতন চলছে ঠিক নেই খবর দেখেন না খালি টেলিভিশনে দেন খবর দেখে নবীজি 1500 বছর আগে বলেছেন একজন মুসলমানের যদি একটা বিষ পোড়া হয় 250 কোটি মুসলমানের প্রত্যেকের এক রকম ব্যথা অনুভব করতে হবে তাইলে আপনি মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না আজকে 76টা বছর সোজা কথা নয় কিন্তু 76টা বছর ফিলিস্তিনের এই ভাই বোনদের উপর নির্যাতন চলছে দুঃখ রাখবেন কোথায় 126টা দেশ ভোট দিল জাতিসংঘের আমরা যুদ্ধ চাই না ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না 57টা মুসলিম দেশ তার মধ্যে 54টা দেশ ভোট দিয়েছে ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না তিনটা দেশ ভোট দেয় নাই কি বুঝলেন এই দুঃখ কোথায় রাখবে অতসব নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজনের যদি একটা ফোড়া হয় সমস্ত মুসলমানের যার হইছে সে যেমন ব্যথা পাবে যার হয় নাই তিনিও আমার ভাইয়ের ফোড়া হইছে ওই রকম এক রকম ব্যথা অনুভব করবে আজকের কি মাহফিলটা এই নিয়ত করে শুনতে পারি না বলতে ওয়াজ করতে পারি না যে আল্লাহ আমরা আজকে নিয়ত করলাম এই মাহফিলটা ফিলিস্তিনের ভাইবোনদের একটা মুক্তির জন্য কারণ হয়ে যায় আমিন আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইবোনদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যায় আপনি কি চিন্তা করতে পারেন এই কথা শোনার পরে যদি মায়া লাগে আপনি তাহলে কোন ধরনের মুসলমান কি সেটা প্রায় 28,000 মুসলমান শহীদ হয়ে গেল 3 মাস 17 দিন 18 দিনের মাথায় এর মধ্যে ছোট্ট শিশু হলো প্রায় 18,000 আপনি কি চিন্তা করতেছেন সেই শিশুদের কথা চিন্তা করে কি দোকানে যাওয়া যায় সেই শিশুদের কথা যদি একটু চিন্তা হয় যে মাত্র 3.5 মাসের কয়েকদিন বেশি প্রায় 18,000 ছোট্ট ছোট্ট বাবুরা শহীদ হয়ে গেল যারা একটু পানির জন্য হাহাকার করে ফিলিস্তিনি একটু ড্যাগের মধ্যে আটা দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কিছু কি বলে একটু একটু আটার জাউয়ের মতো পাক করে এক মগ জাউয়ের জন্য বাচ্চাগুলি যারা ধনী লোকের বাচ্চা কিন্তু বাড়িঘরগুলি ভেঙে দেওয়ার কারণে আজকে তারা বাড়িহারা ঘরহারা আজকে তারা ঘুমানোর জায়গা নাই খাওয়ার জায়গা নাই তাদের চিন্তা করে সকল যেভাবে যেখানে আছেন বাবাজিরা যেখানে আছেন
এই নিয়ত করে আপনার মাহফিলে ঢুকে যাই আল্লাহ আমাদের এই বসাটা তুমি ওই শিশুদের মুক্তির কারণ বানিয়ে দাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তিরিশ পারায় সূরাতু আবাসা ওয়া তাওয়াল্লায় আমার আল্লাহ ওয়াস করলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি আমার আল্লাহ বললেন পৃথিবীর মুসলমান ও আমার পৃথিবীর উম্মতে মুহাম্মাদেরা তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিচ্ছি কারে তুমি আপন মনে করছো কাদেরকে তুমি আপন মনে করো আমি আল্লাহ কোরআনুল কারীমে আপন পরচিনাইতেছি আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি কিয়ামতের দিন তোমার আপন ভাই যেই ভাইরা একই বিছানায় শুয়েছ একই সাথে খাওয়া দাওয়া করেছো একই সাথে স্কুলে গিয়েছো মাদ্রাসায় গিয়েছো আমি তোমাদের ভাইদের ব্যাপারে জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার আপন ভাই তোমাকে রেখে পলায়ন করবে শুধু তোমার ভাই না আমার আল্লাহ বলে দিলেন যেই মা তোমাকে দশ মাস দশ দিন উদরে রেখেছে আমি আল্লাহ তোমার মায়ের ব্যাপারও বলে দিলাম ওয়াম্মিহি তোমার জন্মদাতা মাও কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে ওয়াজ কি বুঝতেছেন আপনারা কথা বলি শুনুন আমার আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন তোমার আপন ভাইকে পাবা না তোমার আম্মাকে পাবা না যেই মানুষটা তোমার চিন্তা করে রাত্রে ঠিকমতো ঘুমায় নাই ওই মানুষটার ব্যাপার আমি কোরআনে জানিয়ে দিলাম ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে অথচ যেই মা আমাকে রেখে খাইতো না যেই মা আমাকে রেখে ঘুমাসতো না মা আমার পেশাব পরিষ্কার করতে করতে পায়খানা পরিষ্কার করতে করতে মা সারাটা রাত পার করে দিত যেই মা ওই মায়ের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর যুবকেরা হায়দ্রাবাদের আমার বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই তোমার ওই মাটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে শুধু তোমার মা না ওয়াবি তোমার জন্মদাতা বাবা যেই বাবাটা চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার স্কুলের খরচ জোগাইত চৈত্র মাসের রোদ্রে কাজ করে করে টাকা ইনকাম করে তোমার স্কুল মাদ্রাসা কলেজের ভার্সিটির খরচ দিত শুধু তাই নয় আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার যেই বাবা ইনকাম করে তোমাদের বাজার করত হাট করত আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপার আর কে আপন হবে এর স্যার আপন কে আমার আল্লাহ বলেন ওয়া আবিহি শুধু তোমার মা না তোমার জন্মদাতা বাবাটাও কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না তিনিও তোমার রেখা পালাবে শুধু তাই নয় যেই মানুষটা তুমি বাড়িতে না গেলে ঘুমায় না যেই বাড়িটার মানুষটা তুমি বাড়িতে না গেলে খায় না যেই মানুষটা এপাশ ওপাশ করে বাড়িতে বারবার তোমাকে ফোন করে বাবুর আব্বা তুমি কোথায় আছো আমি আল্লাহ তোমার ওই স্ত্রীর ব্যাপারও কোরআনুল কারীমে জানিয়ে দিলাম আর কে আপনার আমার আপন হবে যেই মানুষটা একসাথে বৈশা শত শত দিন খাওয়া দাওয়া করলাম একসাথে শুইলাম একসাথে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করলাম আমার আল্লাহ ডেকে বলছেন ও সহিবাতিহি
তোমার স্ত্রীটা যারে তুমি এত ভালোবাসো যিনি তোমাকে এত ভালোবাসেন আমি আল্লাহ তোমার ওই স্ত্রীটার ব্যাপারে বলে দিলাম অসহিপতিহি ইয়াউমা ইয়াফিলু তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে বজন বজন শুধু তাই নয় সবচেয়ে বড় দুঃখের কথা হলো মাহফিল থেকে যাওয়ার সময় হয়তো অনেকেই বুট কিনে ফেলেছেন অনেকেই হয়তো বাদাম কিনে ফেলেছেন অনেকেই হয়তো আপনারা মনাক্কা কিনে ফেলেছেন অনেকেই হয়তো চকলেট কিনে পকেটের মধ্যে রেখে দিয়েছেন আমার ছেলে মেয়ের আশায় থাকবে বাবা মাহফিলে গেছে কিছু না কিছু বাবাই নিয়ে আসবে এত আদরের সন্তান এত আদরের সন্তান কথা মনে হয়ে গেল আজকেও দুপুর বেলা আজকেও দুপুর বেলা তোমাদের পীর ভাই তোমার পীর ভাই এই যে কসবাবাড়ি আমেরিকা থাকে আমার বজনের ও সহিবতিহি স্ত্রীকে আমি পাব না বলতেছেন কে আব্বা একটু কথা বলেন কে আমার স্ত্রীকে পাব না যেই মানুষটা আমার সুখে দুঃখের ভাগী আমার আল্লাহকে তাকে পাব না এরপরে বললেন অবলি আজকে আমি মাহফিলে আসার আগে আমার ছোট্ট বাবুরা তাওয়াল নাতনি আমার ছোট্ট বাবুটা ছয় বছর বয়স আমি ঘরে গেলেই বলি মা বুকটা জ্বলে তুমি বুকে আসো বুকটা জ্বলে তুমি আসলে আমার বুকটা ঠান্ডা হবে এমনিও তো মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আমি যখনই বলি মা বুকটা জ্বলে দৌড় দিয়ে আমার বুকে আসা এক মিনিট দুই মিনিট আমার আমার বুকের মধ্যে থাকে আর আমি বলি আমার বুকটা এখন ঠান্ডা হয়েছে তুমি আমার বুকে আসছো আমার বুকটা এখন ঠান্ডা হয়েছে আব্বুরে আমার হায়দ্রাবাদের আব্বারা কাদের স্মরণে আজকে মাহফিল করছে এই মানুষগুলা কবরে কোন অবস্থায় আছে আজকে রূপগঞ্জ থানার পিতলগঞ্জ সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল গত রাত্রে সম্ভবত ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল হলেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্তত 40 থেকে 60 জন আলেম অনেকগুলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল অনেকগুলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু মাওলানা সালাহউদ্দিন যিনি ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন আশিকি হুজুরকে দেন আমার জানাজাটা পড়াইবা আমার বাসায় আর হুজুরের কাছে যাই আমি একবার অস্থির হয়ে গেলাম কারণ এই মানুষটা জীবনে কতবার উনি যে আমার সে বয়সে বেশি আলেম বড় কিন্তু যতবার আমি রূপগঞ্জে এসেছি মানুষটা আমাকে আপ্যায়ন করেছে এবং জীবনের জন্য দাওয়াত দিয়ে রেখেছে যতবার আসবেন ততবারই আমার বাসায় আপ্যায়িত হবেন এই মানুষটা কি কবরে যাবে যেই মানুষটা নিজের ঘরের ভিতরে যেই মানুষটা নিজের ঘরের ভিতরে তোষকে ছাড়া শোয় নাই তোষকের নিচে জাজিম ছাড়া শোয় নাই চাদর ছাড়া শোয় নাই আমি নিজে জানাজার নামাজ পড়াইলাম সালাউদ্দিন সাহেব আল্লাহ তুমি মাফ করে দাও কারণ থানায় এত আলে এত সুন্নি আলেম তারপরও তিনি ওসিয়ত করেছেন আশিকি হুজুর যেন আমার জানাজাটা পড়ে জানাজাটা পড়ার পরে হায় হায় তাকে বিদায় দিতে যাব তাকে কবরে রাখতে যাব হঠাৎ করে একটা কথা মনে হলো যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল বাবা একদিন আগে আর পরে আমি ওই কবরে যাব আপনি ওই কবরে যাবেন কি নিয়ে যাবেন বাবা আমি মাঝে মাঝে বলি বিদেশে বিজ্ঞান আপনি যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও মদিনার নবীর সাথে প্রেম করে যাও
বিদেশে বিগরামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসেবে একজন সাথী নিয়ে যাও কবর দেশে যদি তুমি যাত্রা করতে চাও মদিনার হাবিবের সাথে বাবা প্রেম করে যাও কারণ আমি গজলের মধ্যে সেই 27 28 বছর আগে লিখছি নাও আমায় কবরেতে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় মারহাবা আমায় কবরেতে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় আশিকের টেনে নবী নিবেন বুকেতে বলো না আশিকের টেনে নবী নিবেন বুকে হে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য ওই মদিনাতে বাবারে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য আব্বা কবর কেমন জায়গা নবীজি বলেছেন ওরে দুনিয়ার মুসলমান কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আর ওই কবরটা কারো জন্য হবে সাপ বিচ্ছর কোঠরি নাউজুবিল্লাহ বলুন কেমন সাপ বিচ্ছর কোঠরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুরের নবী মায়ার নবী রহমাতুল আলামিন কে কোশ্চেন করলেন প্রশ্ন করলেন নবী গো আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই গো নবী আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা তুমি কি জানতে চাও আমি জানতে চাই আপনি নূরানী জবান মুবারক বলেছেন প্রত্যেকটা মানুষ কি কবরে চাপা দিবে হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষ কি কবরে চাপা দিবে আপনি এও বলেছেন গুনাহগারের দুই পাশের হাড়ি এক পাশের হাড়ি আরেক পাশে ঢুকে যাবে কবরের এত বড় চাপা হবে নবী আমার জানতে মনে চায় কি জানতে মনে চায় আপনার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা সে তো শিশু অবস্থায় ইন্তেকাল মুবারক হয়েছেন আপনার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতুল বাকীতে শুয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও ইব্রাহিম রাদিয়াল্লাহু তালানহুর ব্যাপারে আপনার কাছে জানতে চাই তাকে কি মাটিতে চাপা দিয়েছে তাকে কি চাপা দিবে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চক্ষু মুবারকের পানি মুবারক গুনি ছেড়ে ছেড়ে বললেন আয়েশা রে তবে সব চাপা এক রকম হবে না আম্মা জান আয়েশা চক্ষু মুবারকের পানি গুনি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন হবে একটু জানতে চাই আয়েশা রে যারা গুনাহগার হবে যারা নামাজ পড়বে না রোজা রাখবে না হজ তৌফিক হয়েছে করবে না বাবা মার খেদমত করবে না সুদ খাবে ঘুষ খাবে বিভিন্ন আলতু ফালতু কাজ কারবার করবে এই মানুষগুলি যখন কবরে আসবে তাদের কবরে এমন ভাবে চাপা দিবে চাপা দিয়া একবারে সুতার মতো চিকন করে ফেলবে কিন্তু আয়েশা তোমাদের মতো আমার ইব্রাহিমের মতো আমার কাসেমের মতো আমার ছেলে মেয়ের মতো আমার ফাতেমার মতো যারা আমার আত্মীয় স্বজনের মতো মানে ইমানদারীরা যখন কবরে যাবে ইমানদাররা যখন কবরে যাবে আয়েশা ইমানদাররা কবরে গেলে কি হবে জানোনি কি হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাইকা সুবহানাল্লাহ কয় না যেহেতু কবর ওয়াসীদের স্মরণে একটু কওয়া লাগে না বাজান সেখানে আমিও যাব আপনিও যাবেন একদিন আগে আলপন একদিন আগে আলপন আবার
বাজানের একটু একটু অল্প হইল একটু বয়স বেশি আমার এইজন্য আমাকে মুরব্বিয়ানা কথা কিছু বলতে সুযোগ দিতে হবে আছেন না আপনারা লাস্টে কি কোনো খাওয়ান দোন আছেন আছে হ্যাঁ আব্বা যত ভালো আস করো খাওয়ান দিতে পারে না হাগো দাও না আমার আজ খারাপ হইলো আমার পরে খাওয়ান আছে ঠিক কি না রে বেড়া হ্যাঁ সবাই তাবারকের দাওয়াত আমার ওয়াজ যেমনই হোক খাওয়ান দিতে রে আব্বা কিন্তু খাওয়ান দিতে রে ঠিক কি না আব্বা রে বাবা রে আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন আয়েশা ও আয়েশা কোন ঘুষি মানুষ ব্যথা পায় আবার ছাত্ররা কোন ঘুষি বা কোন থাপ্পড় দেখা যায় অনেক জোরে দিছে কিন্তু লাগে যায় আস্তে এরকম আছে না হুজুরে অনেক জোরে পিটান সারছে কিন্তু ছাত্র ব্যথা পায় নাই মায়েরে বাবারে যায় কে মা ও মা আজকে আমার ওস্তাদে আমারে অনেক জোরে বাড়ি দিছে মায় কয় কই কয় পিঠে উঠে দেখে কোনো দাগ নাই কয় তাইলে কি হইলো কেমন পিডান দিল কয় মা জোরে সারছে কিন্তু লাগাইছে আস্তে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা আমার ইমানদার পাগল পাগলিনী গুলি যখন অন্ধকার কবরের বাসিন্দা হবে রে আয়েশা অন্ধকার কবরে যাবে আমি আমি আমার আমি নূরের নবী তোমাদেরকে মেসেজ দিয়ে যাই তোমাদের তোমাদেরকেও চাপা দিবে কবর কিন্তু তোমাদের চাপাটা হবে কেমন জানো নে ইমানদারদের চাপাটা কেমন হবে জানো নে কয় কেমন হবে গো নবীজি কয় ইমানদারের চাপাটা হবে মানুষের শরীর ব্যথা লাগে চুলকানি হয় কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে চাপ দিলে একটু আরাম লাগে একটু মজা লাগে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা ইমানদাররা যখন কবরে যাবে হাজার হাজার ফেরেশতা তাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই আট হাজার হাজার ফেরেশতা তাদেরকে রিসিভ করে মিশিল করে কবরে নিবে যদি ইমানদার হয়ে যায় শুধু তাই নেই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আমার এই পাগলা পাগলি উম্মত গুনির কোনো টেনশন থাকবে না তাদের কোনো ভয় থাকবে কে বলতেছে আমার আল্লাহ বললেন চব্বিশ পারার উনিশ পৃষ্ঠে বলে দিলেন যদি তুমি ইমানদার হয়ে থাকো হে পাগলা আমার আল্লাহ ওয়াদা দিচ্ছে তুই যদি ইমানদার হয়ে থাকিস তুই যদি মুমিন হয়ে থাকিস মুমিন কেমনে হওয়া যায় সেই তো আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিলেন খবরদার দাড়ি টুপি জুব্বা নামাজ আসকান দেখলে কিন্তু ইমানদার বোঝা যাবে না আমার আল্লাহ সিস্টেম শিখিয়ে দিছে কোরআনে এবং নূরের নবী হাদিসে শিখিয়ে দিছে কি সিস্টেম ইমানদার চিনবা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিলেন বাটপার ইবলিস তুই কেন 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 আদমের সেজদা করলি না কেন নবীর ইজ্জত করলি না শয়তান ডেকে বললেন আমি কেন ইজ্জত করি নাই শুনে নাও কেন করস নাই সবাই সেজদা দিল তুই কেন সেজদা দিলি না ইবলিস ডেকে বলে আল্লাহ আমি সেজদা না দেওয়ার কারণ হলো কনা আনা খয়ের পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তার নাম হইল শয়তান কথা কয় না পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্নাকাটি করেছেন তার নাম তাও শয়তান মা হাওয়া কয় তুমি কান্দো কেন আমন কষ্টে কান্দছি কত বড় বাটপা মা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের সকলের আদিমা তিনি বললেন এ বেটা তুই কান্দিস কেন মা আপনাদের দুঃখে কান্দি কে আমাদের দুঃখে কি কেন কান্দ এই যে গাছের ফল দেখতেছেন না আবে হায়াতের ফল এটা খাইলে আর মরণ নাই নাউজুবিল্লাহ কইবেন না পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী এইটাও শয়তানে পৃথিবীতে প্রথম অহংকারকারী শয়তান পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী শয়তান পৃথিবীতে প্রথম কান্নাকারী শয়তান পৃথিবীতে
প্রথম কান্নাকারী শয়তান আবার কলা আনা খায়রুম মিনহু খলাকাতানি মিন নার ও খলাকাতাহু মিন তিন নবী মাটির মানুষ এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে আল্লাহর কোরআন সাক্ষী এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে এই বেডার নামও শয়তান ঠিক কি রে হাত তুলে দেখাও يا سلام 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 আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ কাদি সেজদা দসনে কা আমি আমি হইলাম উত্তম মানে নিজে বড় এই কথা আমি 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 বড় আমার স্যার বড় কেউ নাই এই কথার প্রথম শয়তানের জবান দিবেন কথা কয় না আব্বাজি রে আমার কান দোষ কাটা এই যে ফল গাছ দেখতাছেন না যেই ডালে নিষেধ করছে খেতে গ্রাম নগরে খাইতে নিষেধ করার কারণ হলো এই ফল খাইলে আর মরণ নাই জান্নাত থেকে বের করার কোনো সুযোগই নাই কত বড় বাটপার তে আম্মা জানদেরকে বুঝাইতে একটু সহজ না কথা বল না যদি নবীনগরের মার্কেটে যান পুরুষও ঢুকতেছে মহিলাও ঢুকতেছে দোকানদার ভাইরা আমাকে ফরিদপুর কথা কইতেছে আমাকে দেশের কথা না দোকানদার ভাইরা ভাই আমাকে পুরুষ গো একটু পরে হ্যাঁ কথা বল না একটু পরে কয় না এর আম্মা জানদেরকে বুঝার একটু সহজ তাই ইবলিসে কয় আম্মা আমি আপনারে কত ভালোবাসি মাল আপনি সহ আপনার স্বামী সহ আল্লাহ আপনাকে জান্নাতে রাখতে চায় না তো কে কেমনে বুঝলা কই যে ফল খেতে দিতে চায় না এটা খাইলে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না আর মরবেনও না কোনোদিন মা হাওয়া কয় তাইলে আল্লাহ লাগিয়ে দিলেন যাতে লজ্জা শরম না হয় এই জন্য মহিলাদের পাঁচ কাপড় মজা কৌত থাকছেন তারা ক্রুজ বুঝবেন ক্রুজ মানে বের হয়ে যাওয়া কারণ বেয়াদবের জন্য আমি জান্নাত বানাই নাই এই জন্য মাঝে মাঝে আল্লাহ মারিজ বিশ্ব হুজুর বলতো গুনাগারের টেনশন নাই বেয়াদবের উপায় নাই কথা কয় না গুনাগারের টেনশন নাই কিন্তু বেয়াদবের উপায় নাই সেটা কেন বললাম গুনাগারের টেনশন না থাকার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে জায়গায় 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 বলেছেন আমাদেরকে মারবে আমাদেরকে পিটাবে আমাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিবে এইটা কোরআনুল কারিমে 70 বার কয়বার বাবা কোরআনুল কারিমে আমার আল্লাহ 70 বার বলেছেন আমাদের মারবে আমাদেরকে বিভিন্ন শাস্তি দিবে কিন্তু এই আল্লাহ কোরআনুল কারিমে 70 দুগুণে কত হয় হিসাব করেন 70 দুগুণে কত 140 মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা কোরআনে বলেছেন 70 বার আর আমাদেরকে maaf কইরা দিবেন এই ঘোষণা কোরআনে দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া
আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া হাশরের ময়দানে নেকি প্রতি ওজন হবে যাদের পাপ বেশি হবে গুনাহ যাদের বেশি হবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া নিয়ে যাবে লাঠি দিয়া পিটায় পিটিয়া জাহান্নামের দিকে নিবে হঠাৎ করে ফেরেশতারা খেল করবে যারে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই পাগলাটা বারবার পিছনের দিকে তাকায় আমার আল্লাহ দেখে কি দেখে না বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কি রে জিব্রাইল ব্যাপারটা কি ও তো দাড়ি পাল্লার ওজনে জাহান্নামে হয়ে গেছে কিন্তু পাগলাটা কেন বারবার পিছনের দিকে তাকায় যাত্রা বিরতি করো ফেরেশতারা যাত্রা বিরতি করবেন হায়দ্রাবাদের কলেজের গেটের মধ্যে যাত্রা বিরতি হবে কথার কথা কারণ এই মাঠটাও কিন্তু হাশরের মাঠের মধ্যে চলে আসবে নবীনগর বলেন মুরাদনগর বলেন সমস্ত থানা জেলা হাশরের মাঠের মধ্যে চলে আসবে সারাটা পৃথিবী আমার আল্লাহ হাশরের মাঠ বানাবে এর মধ্যে হেদ হিসাবে আরাফাতের ময়দান আর ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাস মারহাবা কয় না এই জন্য ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না কারণ এইটা হবে হাশরের মাঠের অন্যতম একটা হেড অফিস আর কেমনে ধ্বংস করবে মুসা কালিমুল্লাহ ফিলিস্তিনের জমিনে সোয়া দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে সোয়া ইউসুফ আলাইহিস সালাম দাউদ ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে সোয়া ইব্রাহিম বাবা ফিলিস্তিনের জমিনে সোয়া এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ও দুনিয়ার মানুষ আমার বন্ধু মেরাজে গেছে এইটা বন্ধুরে আমি আল্লাহ বলতে দেই নাই আমি আল্লাহ বলেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মহামুন্নি মহামহিম ওই আল্লাহ যিনি তিনি আমার বন্ধু আমার আমার মাহবুবকে রাতের বেলা অল্প একটু সময় লাইলা মিনাল মাসজিদিল হারামে অল্প একটু সময় ভিতরে আমি 27টা বছর কাটাইয়া দিলাম কিন্তু তোমাদেরকে জানিয়ে দেই কেন বন্ধুরে আমি নিলাম কেন বন্ধুরা নিলাম কেন বন্ধু আমার কাছে আসলো কেন বন্ধুকে আমার বাড়িতে আমি ডেকে পাঠাইলাম কেন জানো শুধু তোমাদের জন্য চুক্তি করার জন্য আমার বন্ধু দাবি জানাবে আমি চুক্তিগুলি পূরণ করব আমি সাইন করব কুদরতি হাত মোবারক দিয়া বন্ধুর সাথে চুক্তি হবে একটা নয় দুইটা নয় 27 বছরের চুক্তি কি দুই একটা চুক্তি আমার রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যেমন বন্ধু বিল্ডিং বানায় আরেক বন্ধু সহ বিল্ডিং এ মিলাদের দাওয়াত দেয় আছেন এরকম আছে না মিলাদ শরীফের দাওয়াত দেওয়ার পরে মিলাদ শরীফের দাওয়াত দেওয়ার পরে সবাই রে তাবারক দিয়া বিদায় দিয়ে দেয় আমার তালই সাহেবের মতো বন্ধু যারা যারা ক্লোজ ফ্রেন্ড তার তাদেরকে বলে ভাই তোমারও তাবারক দেওয়া হবে কিন্তু আমার একটা দাবি তোমার যদি সময়ের কোনো সমস্যা না হয় তাহলে আমার একটা দাবি আমার ড্রয়িং রুমটা দেখে যাও বেডরুমটা দেখে যাও বন্ধুরে ঘুরায় ঘুরায় দেখায় কয়টা এইটা আমার মেন বেড এইটা আমার চিলড্রেন রুম এইটা গেস্ট রুম এরকম আছে না এইটা গেস্ট রুম এইটা মেহমান রুম এইভাবে এইটা আমার কিচেন রুম বন্ধু দেখে দেখে কয় ভেরি বিউটিফুল অনেক সুন্দর হয়েছে আর যার বাড়ি তিনি কয় ওয়েলকাম তোমাকে ভেরি ভেরি মেনি মেনি থ্যাংকস দিচ্ছি আমার জিনিসটা তুমি ভালো বলেছ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুরে আমি মেরাজ শরীফে কর আনার দরকার ছিল না কিন্তু আমি যে এত সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ তৈরি করেছি এইটা কে দেখবে কে দেখে ভালো বলবে মন্দ বলবে এই জন্য বন্ধুরে আমি এনেছি আনার আগে আমি দুনিয়ার জমিনে অনেক কিছু তারে দেখাইলাম কি দেখাইল আমার আল্লাহ কে বারাকনা হাওলাহু আমি দুনিয়ার জমিনে বন্ধুকে ভালো ভালো জিনিস দেখায়া এরপরে আমি আমার আরশের দিকে আনবো আমার আল্লাহকে বন্ধুকে ভ্রমণ করিয়েছি আমি আল্লাহ যাতে বন্ধুকে কেউ সন্দেহ করতে না পারে আমার বন্ধু সশরীর মোবারকে আমার বাড়িতে আসছে সেইটা আবার কেমনে বুঝবা অনেক কাকা উনি স্বপ্নে মেরাজে গেছে নাউজুবিল্লাহ বলুন প্রশ্নই আসে না রে বাবা আমার নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বান্দা হইতে হইলে বডিও লাগে রুহও লাগে আর হাবা দেখছেন কয় না মারহাবা বান্দা হইতে হইলে শুধু
বডি দিয়া বান্দা হয় না বান্দা হইতে হইলে শুধু রূহ দিয়া বান্দা হয় না বান্দা হইতে হইলে যেহেতু আল্লাহ বলেছেন বিআবদিহি আমার মাহবুবকে আমি আল্লাহ রাতের বেলা ইসরা করিয়েছি ইসরা কথা কথা আয়া গেছে যেহেতু ইসরা কথা কয়ে দেই ইসরা করা ইসরা মানে ভ্রমণ আর কি ভ্রমণ করাও জিব্রাইল কয় আমার আল্লাহ ও জিব্রাইল বন্ধুর বাড়ি যাইবা জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিব্রাইল হুকুম মক্কায় আসে দাওয়াত লইয়া উম্মে হানিফ ঘরে পাইলেন নবী কামলেওয়া লা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়া সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সল্লে লা সেই খুশিতে পড়ো সবাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বন্ধুরে কেন এনেছি বারক না হাওলাহ আমি এই বাইতুল মুকদ্দাস পর্যন্ত কোরআনের কথা সফর করিয়েছি কেন জানুনি আমি এত কিছু সৃষ্টি করেছি কার দেখামো আমার বন্ধুরে দেখানোর জন্য আমি আল্লাহ নিয়ে গেলাম যত বরকত আছে বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে এগুলা দেখানোর জন্য জিব্রাইলকে পাঠাইলেন আমার বন্ধুরে নিয়ে আসো কিন্তু বন্ধুরে নিয়ে আসার আগে আল্লাহ একটা আইন করলেন বাইশ পারার চার পৃষ্ঠে আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আইনটা করে দিলেন আইনটা হলো আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু হে ইমানদারেরা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম জিব্রাইল বলতেছেন আমার আল্লাহ তুমিও তো একজন ইমানদার তোমার মাধ্যমে সারা বিশ্বের ইমানদারদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই ইয়া এদিকে বললেন বন্ধুরে নিয়ে আসো আবার আইন করে দিলেন বন্ধুর বাড়ি যাইবা বন্ধু যদি অনুমতি না দেয় তাইলে খবরদার জিব্রাইল কোরআন লইয়া দাঁড়ায়া থাকবা আমার বন্ধুরে ডিস্টার্ব করা যাবে না বন্ধু যতক্ষণ ইচ্ছা করে দরজা না খুলে ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবা সুবহানাল্লাহ বলা লাগবে তো আমরা তো ওই পার্টি কোন পার্টি আল্লাহর পাশে রসুলকে রাখতে হবে ঠিক কিনা কেমন মজার ব্যাপার একদম মনে করেন আমার তাওহীদের দাওয়াত দিলেন দাওয়াত দিতে গেলেন কিন্তু এমপি সাহেব বলছে জাকির চেয়ারম্যানের বাড়ি যাইবা কিন্তু ডাক দিবা না কেমন কথা হইল এটা ব্যতিক্রম কথা হয়ে গেল না আমার আল্লাহ কোরআন আইন করছে আমার বন্ধুর বাড়ি যাইবা জিব্রাইল বন্ধু অনুমতি যদি না দেয় হয়তো তোমার বাহাদুরি আসতে পারে যে আমি কোরআন লই আইছি দরজা খুলেন গো আমার আল্লাহ কন্ন কোরআন লই আর দাঁড়ায় থাকবা বন্ধুরে ডাক দিতার বানা আপনি কি চিন্তা করতে পারেন আল্লাহর আয় বাইশ পারার চার পৃষ্ঠা সুরার সুরার নামক ওই সুরা আহজাব আয়াত নাম্বারটাও কয়ে দিই তাহলে অনেকে বিদেশ থেকে ফোন দিচ্ছে হুজুর আয়াত নাম্বারটা কইলে আমরা পাইয়া পাইতে একটু খুঁজতে সুবিধা হয় আয়াত নাম মাশাআল্লাহ অনেকগুলি পৃষ্ঠা একসাথে উঠেছি চার পৃষ্ঠে বেরিয়েছি মারহাবা করে দেখছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুরা আহজাবের আমার আল্লাহ বলেন জিব্রাইল বন্ধুরা আনার জন্য যাবে কিন্তু যাওয়ার আগে তোমার একটা নির্দেশ দিয়ে দিলাম
বন্ধুর বাড়িতে অনুমতি ছাড়া কিন্তু ঢুকতে পারবা না বন্ধু অনুমতি দিলেই ঢুকবা নাইলে আবার কোরআন নিয়েই দাঁড়ায়া থাকবা এখন জিব্রাইল টেনশনে পড়ে গেছেন একদিকে বলল আজকে আমার বন্ধুরে আনতে হবে আরেকদিকে জিব্রাইল টেনশনে পড়ে কোনো ডাক দেওয়া যাবে না তাহলে কেমনে আমি কি করব জিব্রাইল আসছে এখন আমার আল্লাহর আইন তো জিব্রাইল নূরের নবীর ডাক দিতে পারবা না এই জন্য জিব্রাইল কি করবে আমার আল্লাহ হঠাৎ করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদটা আমার আল্লাহ ফাটায়া দিলেন জিব্রাইল ঢুকে গেলেন কিন্তু নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূরের নবী যায় দিদারে নিলেন সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে মারহাবা ওই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল নবীজির হুজরা মুবারকে মানি নবীজির চাচাতো বোনের হুজরা মুবারকে ঢুকলেন আল্লাহ ছাদ ফাটায় দিলেন নবীরে ডাক দেওয়া যাবে না এখন কেমনে ডাক দিব কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকব নাকি ইয়া হাবিবাল্লাহ ইয়া নাবিয়ান্না বলে ডাকব জিব্রাইল টেনশনে পড়ে গেলেন আল্লাহ তো ডাক দিতে নিষেধ করেছেন এখন আমি কি করব গত তিন দিন আগে কিতাবে আগে তো জিব্বা মুবারকের কথা শুনছিলাম এবং কিতাবে পড়ছিলাম গত তিন দিন আগে কিতাবের মধ্যে দেখলাম জিব্রাইল আমার নূরের নবীরে জিব্বা দিয়াও নয় নিজের ঘাড়টা এই ঘেটিটা ঘেটি কেন ঘাড় কয় নিজের ঘাড়টা হাবিবুল্লাহ নূরানি কদম মোবারকের নিচে লাগিয়ে দিলেন আমার নূরের নবীর চোখ মোবারক খুনে তাকিয়া বলে জিব্রাইল খবরটা কি তোমার প্রেমের পরীক্ষা নিলাম কারণ তুমি শুনেছ আমার চোখ মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না তুমি জিব্রাইল কি কি করতেছ আমি অন্তর চোখ মোবারক ছবি দেখেছি আজকে তোমার প্রেমের শ্রেষ্ঠ পরীক্ষা হয়ে গেল জিব্রাইল বলে নবী গো আল্লাহ আমারে নিতে পাঠাইছে কিন্তু ডাক দিতে নিষেধ করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমার ঘাড়টা দিয়ে আপনার পা মুবারকের তলার মধ্যে আমি বসলাম যেন আপনি জেগে যান আমার আল্লাহ যেন খুশি হয়ে যান আপনি নবীও যেন খুশি হয়ে যান আমারে আবার কেমনে খুশি করবা সিদরাতুল মুনতাহা গিয়ে জিব্রাইল বলে জিব্রাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া আর দিতে আর সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে ওই নূরের নবী মায়া এই ওয়াজ করবো না আমি ওয়াজ আমরা আগেরটাই করবো কথা যেহেতু আসছে দুই একটা কথা বলে দিলাম বলি জিব্রাইলে আমার নূরের নবীকে নিয়ে যাবেন আমার আল্লাহকে যাইবা তো আজকে তো প্যান্ডেলে চেয়ারম্যান সাহেব আসছে উনি কোন পোশাকটা পরলো নাকি ভাল লাগবে ওনার পোশাকটা উনি নিজেই পছন্দ করেছেন কিন্তু আমার বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবে বন্ধু কোন পোশাকটা পরলে ভেরি নাইস লাগবে চমৎকার লাগবে এটা কিন্তু জিব্রাইল বন্ধুর সিদ্ধান্ত না কোন পোশাকটা পরলে বন্ধুকে অনেক ভেরি বিউটিফুল লাগবে পছন্দ কিন্তু আমি আল্লাহ খুশি নেই আপনার খুশি কেমন কথা যেমন আজকে আমি কোন পাঞ্জাবিটা পরে আসব কোন রুমালটা কামড়ে ঝুলাবো আমার তো আমি সিদ্ধান্ত করেছি কিন্তু আমার নবী কোন পোশাকটা পরলে বেশি বেশি চমৎকার লাগবে এটা কিন্তু আমার নবীর সিদ্ধান্ত না আমার আল্লাহ চয়েস করে রেখে দিয়েছেন আল্লাহ ওই আল্লাহ রব আর কয়েকটা মিনিট এখানে ওই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার বন্ধুটা কোন পাগড়ি মুবারক পরাবে কোন পাগড়ি মুবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে এটা বন্ধুর পছন্দ করতে দেই নাই আল্লাহ কত ভালোবাসে আমি আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছি আমার বন্ধু কোন পাগড়ি মুবারকটা পরবে কেমন পাগড়ি মুবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে এটা একদিন আগে না দুই দিন আগে না এক লক্ষ বছর আগে না কোটি কোটি বছর আগে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে পাগড়ি মুবারকটা রেখে দিয়েছি ওই
পাগড়ি মোবারকটা কোথায় আইনা পাগড়ি মোবারক আমার আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসে পাগড়ি মোবারক ওই পাগড়ি মোবারক আইনা এর পরে বন্ধুরে পাগড়ি মোবারক বেঁধে দিবা বেঁধে দেওয়ার পরে এর পরে বন্ধুর ইচ্ছা মতো বন্ধুকে নিয়ে আসবা আরেকটা কাজ করবা আজকে কিন্তু ওযু মোবারকের পানি তুমি নিজে ঢাইলা দিয়া নবীর খাদেম হইয়া যাইবা আব্বা জান্নারে আরে খাদেম হওয়ার কথা মনে হইয়া তো আর অনেক খাদেমের কথা মনে হলো ও আর রবিয়াত ইবনে কাবিন ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালা লি সালফা কুনতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আও গায়র যালিক কুলতু হুয়া যাকা ক্বালা ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ রাওয়াহু মুসলিম আমার নূরের নবী হায়াতু নবী জিন্না নবী রহমাতুল আলামিন নূরানী জবান মোবারক জীবনে রবিয়া বিন কাবরে এ পাগলা তুই আমার খেদমত করিস আজকে অনেক বছর তোর খেদমতে আমি খুশি হয়ে গেছি তুই খেদমত করিস বিওয়াদুহি আমার ওযু মোবারকের পানি দে ও হাজাতিহি আমার হাজত মোবারকের পানি দে আমার মেসক মোবারক আগিয়ে দে আমি অনেক খুশি হয়ে গেছি এ পাগলা আজকে তোর একটা ঘোষণা শোনায় দিই কয় কি তুই কিছু চাইতে মনে চাইলে চা পাগলা সাহাবি রবিয়া বিন কাবায় নবী গো আপনি একটু যদি আমাকে সময় দিতেন চিন্তা করার জন্য যে আমাকে চাইতে বলেছেন আমি কি হিসাবে একটু চিন্তা করে চাই কিন্তু রসুলের দরবারে চাইতে বলেছেন রসুল মুসলিম শরীফের আদেশ একটু চিন্তা করে রবিয়া বিন কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ আপনি দুনিয়ায় আমারে খাদেম বানিয়েছেন আমার জান্নাতে যায় অন্য কোন কিছুতে আমার মন ভরবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমাকে দুনিয়ায় খাদেম করেছেন জান্নাত আপনার খাদেম হইয়া থাকতে চাই আম আবু কুরু যদি নবী কইতো কিছু আমি কইতা বলে পুরা নবীনগর থানা আমারে দিয়া দেন হ্যাঁ পুরা রাম বাজানে কা পুরা দেশি চাই লইতা আই আই আব্বা জি রে আমার নবীজি বলতেছে কিছু চাইতে মনে চাইলে চা রবিয়া বিন কাব কয় মুরাফাকাতাকা ফিল জান্নাহ দুনিয়ার জমিন আপনি আমাকে খাদেম বানিয়েছেন জান্নাতু আপনার খাদেম হতে চাই আমার নূরের নবীকে কলা আও গায়র যালিক আরো কিছু তুমি কি শুধু খাদেম হইতেই চাও নাকি আরো অনেক কিছুই আমার কাছে কামনা করো রবিয়া বিন কাব কয় নবী গো কুলতু হুয়া দাকা আমার নতুন কোন জিনিস চাওয়া পাওয়া নাই প্রথম যেইটা চাইছি কুলতু হুয়া দাকা সে আগের চাই আবার চাই নূরের নবী বললেন কলা ফাইনি আলা নাফসিকা বিকাসরতি বলো না ভালো ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদি বলো না ভালো লাগার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি জুন মাসের ১৬ তারিখে রওজা মোবারকের সামনে বসে বসে গজলটা লেখা এই যে জুন গেল ৭ মাস আগের ঘটনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মাদি মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার যায় সবাই বলি ভালো লাগার জায়গা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবর
কেউ তো যাবে না যাবে আমার শাহে মদি ভালোবাসার জায়গা মদি হায় হায় যাবে আমার শাহে মদি ভালো লাগার জায়গা মদি বাজান রে ওরে আমার বাবারা আমার আল্লাহ বললেন জিবরাইল বন্ধু কোন পাগড়ি মোবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে সেইটা সেই পাগড়ি মোবারকটা পছন্দ কিন্তু আমার হাবিবের না জিবরাইল কয় তাহলে কে পছন্দ করেছে আমার ভাই ইসরাফিল কে পাগড়ি মোবারক পছন্দ করেছে আমার আল্লাহ কেন না নাকি মিকাইল এই পাগড়ি মোবারক পছন্দ করেছে আমার আল্লাহ কেন না জিবরাইল কয় তাহলে কে পছন্দ করেছে আমার আল্লাহকে জিবরাইল রে বন্ধুর পাগড়ি মোবারকটা পছন্দ করেছি আমি আল্লাহ আল্লাহর পছন্দটা কেমন হইব কেমন বল কোন শেষ আছে হ্যাঁ জিবরাইল বন্ধুর পাগড়ি মোবারকটা আমি পছন্দ করি চাইলাই আমি পছন্দ করেছি যে কই আছে পাগড়ি মোবারক আমার আল্লাহকে জান্নাতুল ফিরদাউসে পাগড়ি মোবারক জিবরাইল আস্তে আস্তে ঠিকানা অনুযায়ী গেছে যায়া দেখতেছেন আপনাদের মতো হাজার হাজার এক দুই হাজার নয় চল্লিশ হাজার ফেরেশতা সুবহানাল্লাহ কওয়া যায় না চল্লিশ হাজার ফেরেশতা আমার নূরের নবীরে কোনোদিন দেখে নাই আমার হাবিবুল্লারে কোনোদিন দেখা নসিব হয় নাই কিন্তু নবীজির পাগড়ি মোবারকের দিকে তাকায়া একজন নয় দুইজন নয় চল্লিশ হাজার ফেরেশতা আমার নূরের নবীর পাগড়ি মোবারকের দিকে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দুরুদ আর সালাম পড়ে আল্লাহু আকবার তালই প্রতিনিধি মানুষ আর এক জায়গায় যাওয়া লাগবে যোগ্য আমার তালই সমস্যা তালই কাছের তালই ইনশাল্লাহ এই কাছে কাছের তালে কাছে আব্বা রে বাবা রে আমার ভাই জানেরা আমার বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বললেন পাগড়ি মোবারক আনো জিব্রাইল পাগড়ি মোবারক আনতে গেলেন যায় একটা বিপদে পড়ে গেলেন জিব্রাইল চল্লিশ হাজার ফেরেশতা পাগড়ি মোবারক এনে চতুর্দিকে দাঁড়ায় নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল্লিল আলামিনের উপর দুরুদ আর সালাম পড়ে মারহাবা পায় না জিব্রাইল পাগড়ি মোবারক ধরবেন পাগড়ি মোবারক নেবেন চল্লিশ হাজার ফেরেশতা মিছিল করে লিডার আপনি লিডার হতে পারেন কিন্তু এই পাগড়ি মোবারকের ব্যাপারে কোন রকমের চুচার আমরা শুনবো না যদি পাগড়ি মোবারক নিতে চান তাইলে আমাদের চল্লিশ হাজার ফেরেশতাদের মিছিল শোনে লাগে যদি পাগড়ি মোবারক নিতে চান তাইলে আমাদেরকে নেওয়া লাগবে জিবরাইলকে কেন জীবনে কোনোদিন পাগড়ি মোবারকের মালিকের কোনোদিন আমরা দেখি নাই আজকে যেহেতু পাগড়ি মোবারক আপনি নিতে এনেছেন আপনি নিতে এসেছেন পাগড়ি মোবারক এই জন্য বোঝা যায় আপনি পাগড়ি মোবারকের মালিকের কাছে যাবেন লিডার আমাদের মনে একটা দুঃখ পাগড়ি মোবারক দেখা যদি এত মজা লাগে আজকে চল্লিশটা বছর বা চল্লিশ হাজার বছর এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া রহমাতুল আলামিনের উপর দরুদ আর সালাম পড়ে আজকে চল্লিশটা হাজার বছর চলে গেল এখন পর্যন্ত পাগড়ি মোবারক দেখা মজা শেষ হলো না পাগড়ি মোবারক দেখা যদি এত আনন্দ লাগে পাগড়ি মোবারক দেখা যদি এত ভালো লাগে তাইলে মায়ার নবীরে দেখতে না জানি কত ভালো লাগবে জিব্রাইলকে অসুবিধা নেই সত্তর হাজার ফেরেস্তা নিয়েই তো নবীর আনতে যাব তা তোমাকে চল্লিশ হাজার পাইলাম আর তিরিশ হাজার আমি জোগাইতেছি সেই নবীর উম্মত আপনি আর আমি ফিলিস্তিনের জমিন ধ্বংস হবে না কথার কারণে এই হাবিবের জন্য কিছু কথা বললাম হাবিবের মেরাজের সম্পর্কে সেটা কথা বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখানোর জন্য এই ফিলিস্তিনের জমি যেটা হাশরের মাঠ হবে আরাফাতের মাঠ এটা হাশরের মাঠ হবে আমাদের এই জায়গাটাও